এদিকে বাজার নিয়ন্ত্রণে প্রথম বারের মতো তিনটি কৃষি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তবে সরকারের বেঁধে দেওয়া নিয়মে রাজশাহীতে বিক্রি হচ্ছে না সেসব পণ্য। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাব তার কাছে। বাজার নিয়ন্ত্রণে সরকার তিনটি কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর সাহেব বাজারে। আমরা বাজার ঘুরে দেখেছি এবং ভোক্তা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা দেখেছি যে সরকার নির্ধারিত যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেইভাবে কিন্তু এখানকার পণ্য বিক্রি হচ্ছে না। সরকার আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছেন, প্রতি কেজি আলু বিক্রি হবে 35 থেকে 36 টাকা কেজি প্রতি। কিন্তু এখানে সাহেব বাজারে আমরা দোকানগুলোতে কিন্তু এই মুহূর্তে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি। এছাড়া যে দেশি পেঁয়াজ যেটি বিক্রি করার কথা ছিল 65 টাকা কেজি ধরে, সেই পেঁয়াজ কিন্তু এখানে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এই ক্ষেত্রে যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে প্রায়শই কিন্তু সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় একটির পর একটি দ্রব্যের কিন্তু দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভোক্তাদের কিন্তু যে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। সরকার নির্ধারিত যে সরকার যে দাম নির্ধারণ করে দিচ্ছে সেটিও কিন্তু এখন পর্যন্ত এখানে মানা হচ্ছে না। এছাড়া যে ডিমের ব্যতিক্রম দেখা গেছে ডিমের বাজারে, ডিমের যে দামটি নির্ধারণ করে দেওয়া হয়েছে, ডিম কিন্তু প্রতি পিস ডিম 12 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু অন্য দুটি পণ্যের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যতিক্রম দেখেছি। বিশেষ করে আলুর বাজার গত সপ্তাহ থেকে যে আলুর বাজার অস্থির হয়ে উঠেছে। আলু প্রতি কেজি আলু বিক্রি এক সপ্তাহে প্রতি কেজি আলু 10 থেকে 12 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। আসলে কোনোভাবেই যখন বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সেই পরিস্থিতিতে এসে কিন্তু সরকার এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সারা বাংলাদেশেই কিন্তু একই দামে সেসব পণ্য বিক্রির যেন হয়, সেই জন্য দামটি সরকার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাজশাহীতে সেই দামটি কার্যকর হয়নি। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সাহেব বাজার থেকে সর্বশেষ। দর্শক, আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।